একটা মানুষকে যতটুকু ভালোবাসার প্রয়োজন তার চাইতে বেশি ভালোবাসতে গেলে তুমি তোমাকেই ভালোবাসতে ভুলে যাবে। ভুল মানুষ সবার জীবনেই আসে, কিন্তু শিক্ষা সে সব সময় সঠিক দিয়ে যায়। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম, বিশ্বাস করুন আর না করুন এটাই সত্যি। ভালোবাসা সবাইকে ছুঁয়ে গেলেও ভালোবাসাকে সবাই ছুঁতে পারে না। প্রতিটা বিচ্ছেদের আগেই যে কোনো এক পক্ষের বিকল্প মানুষ তৈরি ছিল। একা পথ চলাটা জরুরি, কারণ জীবনের খারাপ সময়ে কেউ পাশে থাকে না। সারাটা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন না, একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে কিন্তু সেই টাকাকে উপভোগ করার মতো পর্যাপ্ত জীবন আপনার কাছে নেই। জীবনে এমন জায়গায় পৌঁছানোর চেষ্টা করো যেখানে মানুষ তোমাকে ব্লক নয় সার্চ করবে। সময় তো তোমার, তাই অবহেলা করছো? অপেক্ষাটা আমার, তাই আমি এখনো পথ চেয়ে বসে আছি। ফুল অনেক সুন্দর যদি সাজাতে জানো, জীবন অনেক রঙিন যদি রাঙাতে জানো। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুগন্ধ কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। যে চলে যায় সে তো চলেই যায়, কিন্তু যে থেকে যায় সেই মরে যায়। সময় খারাপ হলে ভালো জিনিসও নষ্ট হয়, ভালো সম্পর্কগুলো খারাপ হয়ে যায়, আবার ভালো কথাও তিতা লাগে। সব জায়গায় উত্তর দেওয়ার প্রয়োজন নেই, কিছু জায়গায় নীরব থাকা ভালো। সময়ের উপর সবটা ছেড়ে দিন, সময় আর নীরবতাও জবাব দিতে জানে। না চাইতেই বেশি কিছু পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায়। ছোট ছোট ভুলের কারণে যে মানুষগুলো চিরজীবনের জন্য তোমার কাছ থেকে দূরে চলে যায়, তারা কখনোই তোমার পাশে থাকার যোগ্য ছিল না। ডিপ্রেশন শুধু প্রেমের কারণে হয় না, মাঝে মাঝে প্রিয় মানুষদের হারানোর ভয়, ফ্যামিলির চাপ, টাকা পয়সার চাপ, একাকিত্ব আর ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু চিন্তা করার কারণেও হয়ে থাকে। প্রতারণা হলো বিষাক্ত জলের মতো, যেদিক দিয়ে যাবে সেদিক ক্ষতিগ্রস্ত হবে। যার সাথে আপনার ভেবেচিন্তে হিসেব করে কথা বলতে হয় সে কখনোই আপনার প্রিয়জন হতে পারে না। যার কাছে পৃথিবীর সব দুঃখ বলা যায়, তার কাছে তার দেওয়া দুঃখ বলা যায় না। অতি প্রিয় মানুষগুলো কুয়াশার মতো হয়, দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। একটা কথা কি জানেন তো, বুঝিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসতে গেলে অনুভূতি লাগে। সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলটা ভাঙতে হয়, সম্পর্কটা নয়। ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি, কিন্তু কোনোদিন কাউকে ঠকাতে শিখিনি। মন যার সাথে থাকতে চায় ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। যাদের মনটা ভালো হয় তাদের কপালটা অনেক খারাপ হয়। যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তার হৃদয় তুমি নাই। আমাকে যে ভুলে গেছে তাকেও আমি ভুলব, শুধু একটু ধৈর্য ধরো। ভালো থাকুক তারা মাঝপথে হাত ছেড়ে চলে গেছে যারা। আত্মীয় স্বজনই মানুষকে শ্মশানে শুইয়ে দেয়, কাউকে মৃত আর কাউকে জীবিত। জীবনে যত ঝামেলাই থাকুক না কেন তার সমাধান সহজ। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে, আর যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছু হতে পারে না। কষ্ট হলেও জীবনে দুটো জিনিস কখনো হারিও না,
এক, তোমার নিজস্বতা, দুই, তোমার আত্মসম্মান। শুধু টাকা পয়সা আর ঝকঝকে সৌন্দর্যই যদি সম্পর্কের মূল মন্ত্র হতো, তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। তাদের কমতি কিসের? স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই দুঃখের কথা কখনো বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ দেবে না। কিছু সত্যি অনেক কঠিন হয়, কিছু মিথ্যা অনেক খারাপ হয়। যারা একবার ছেড়ে গিয়ে আবার ফিরে আসতে চায়, ভুলেও জীবনে আবার তাদের আসতে দিও না, তাহলে আবার ঠকিয়ে যাবে তোমায়। ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও আমরা নিছক একটা কারণে নিজেদেরকে অসুখী বলে দাবি করি আর অসুখী অনুভবও করি। স্ত্রীকে যদি আপনি তুই করে বলেন, তাহলে সেও আপনাকে সাহস পাবে তুই করে বলার, কারণ মেয়েরা খুবই অনুকরণ প্রিয় হয়, আর এটা যে কোনো ছেলের পক্ষেই সহ্য করা কঠিন। একটা মেয়ের কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি তার স্বামী, তাই এমনি সময় তুমি বলুন, রাগ উঠলে আপনি বলুন, ভুলেও তুই বলবেন না। ছেলে সরকারি চাকরি করে বলে নাচতে নাচতে মেয়ের বিয়ে দিতে দৌড়াবেন না। আগে মানুষ নাকি পশু সেটা দেখুন। মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না। ভাবছেন যে মেয়ের ভবিষ্যৎ ভালো হবে, আরে মশাই, যার বাড়িতে গেলে মেয়ের বর্তমানের ঠিক নেই, তার আবার ভবিষ্যৎ। যে হারাবার সে হারাবে, মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। এত চেষ্টা করার পরেও যাদেরকে কাছের করে পাওনি, তাদের ফিরে আসার অপেক্ষা করাটা নেহাত বোকামি। যে মেয়ের আগে প্রেম ছিল, সে তার স্বামীকে সব সুখ দিতে পারলেও একটা সুখ চাইলেও দিতে পারে না, আর তা হলো কথার সুখ। সেই মেয়েরা স্বামীকে মুখের কথার সুখ সহজে দিতে পারে না। দেখা যায় তারা না চাইতেও মনের অজান্তেই স্বামীর মুখের উপর কথা বলে। যে মেয়েটা 60,000 টাকা বেতন পাওয়া সরকারি চাকরি করা ছেলের বিয়ের প্রস্তাব অস্বীকার করে 20,000 টাকা বেতন পাওয়া বেসরকারি চাকরি করা ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে, সেই মেয়েটাই জানে টাকাই সব সুখ নয়, বরং মানসিক শান্তি আছে পবিত্র ভালোবাসার মাঝে। জীবনে আর যাই করো, কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না, তাহলে একটা সময় নিজেকে আর খুঁজে পাবে না। প্রয়োজনের তুলনায় মানুষ বেশি কিছু পেয়ে গেলে সেটাকে হজম করতে পারে না। যার ভাবনা যেমন, আপনি তার কাছে ঠিক তেমন, এই কথাটা সবসময় মনে রাখবেন। আজকাল মন খারাপ হলেও কারোর জন্য চোখের জল ফেলবেন না, কারণ আপনি যার জন্য চোখের জল ফেলবেন, সেই মানুষটা হয়তো আপনার গল্প অন্য কারোর কাছে বলে হাসাহাসি করছে। জীবনে টাকা ইনকাম করো আর না করো, কিন্তু নিজের প্রতি সৎ থেকো, এতে তোমার কুঁড়ে ঘরেও শান্তির ঘুম আসবে। দায়িত্ববান মানুষকে বিবাহ করা উত্তম, ভালোবাসা থাকুক আর না থাকুক, দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না। দায়িত্ববান মানুষের জীবনে বিবাহ বিচ্ছেদ খুব কম হয়। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার অভিনয় করে যেতে হয়। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে তোমার নিজেরই ঠকে যাওয়া। প্রথমবার কাউকে ভালোবেসে যখন নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটি উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ দুবার আসবে,
কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছা হবে না। যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায়, সেই স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার লোককে ভালোবাসো, কারণ সে তোমায় মূল্য দেবে। রাত কারোর জন্য খুব রোমান্টিক, কারোর জন্য একাকিত্বের উচ্ছ্বাস, আবার কারোর জন্য নীরব কান্না, তো কারোর জন্য গাঢ় দীর্ঘশ্বাস। তবুও রাত সুন্দর, রাতে চাঁদের দেখা মেলে। সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করুন। আপনিও একদিন কারো না কারোর কাছে প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে, অফলাইনে থাকলে তার চিন্তা হবে, আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, খুব প্রিয় মানুষ হবেন। অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস হচ্ছে, আমি চাই আমি যাকে মূল্য দেব সেও যেন ঠিক আমাকে সমানভাবেই মূল্য দেয়, আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে। আমরা এমন দেশে বাস করি যেখানে ছাত্র বিচার করা হয় পরীক্ষার নাম্বার দেখে, সৌন্দর্য বিচার করা হয় গায়ের রং দেখে, আর সম্মান করা হয় টাকা দেখে। এই পৃথিবীতে নিজেকে সবসময় খুশি রাখার 7টি নিয়ম: 1. মায়া ত্যাগ করুন। 2. অতিরিক্ত আশা করা ছেড়ে দিন। 3. টাকা ইনকাম করতে শিখুন। 4. নিজেকে সময় দিন। 5. বেশি চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। 6. মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না। 7. যা কিছুই হয়ে যাক না কেন, নিজেকে বলতে শিখুন, কিছু হয়নি, সব ঠিকঠাক। আজকাল লোকের মানসিকতাও হয়ে গেছে খানিকটা এরকম, কাউকে কাঁদতে দেখলে ও কাঁদছে কাঁদতে দাও, তাতে আমাদের কি, কারোর খুশি দেখলে খোঁজ নিয়ে জানো তো একটু, ওরা তো খুশির কারণ কি। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই।